বিশেষ প্রতিবেদন। রাশিয়া কেন ইউক্রেন দখলের জন্য এই আক্রমণ করল আর সেই লক্ষ্য পুতিন কতটা অর্জন করতে পেরেছেন? ইউক্রেন আক্রমণের পূর্ববর্তী পুতিনের ঘণ্টাব্যাপী তাৎপর্যপূর্ণ ভাষণটি অনুধাবনের চেষ্টা করলে কয়েকটি বিষয় সহজ হবে। প্রথমত, পুতিন রাশিয়াকে বৈশ্বিক নিয়ন্ত্রণ ও ক্ষমতাধর হিসেবে বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের অবস্থানে নিয়ে যেতে চান। এজন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের 14টি প্রজাতন্ত্রকে রাশিয়ার একীভূত করা হয়তো সম্ভব হবে না, তবে এসব প্রজাতন্ত্রকে রুশ নিয়ন্ত্রণে নিয়ে আসার লক্ষ্য রয়েছে পুতিনের সামনে। এ লক্ষ্য অর্জনের জন্যই তিনি জর্জিয়া ও বেলারুশে হস্তক্ষেপ করেছেন, মধ্য এশিয়ার আজারবাইজান ও সর্বশেষ কাজাখস্তানে হস্তক্ষেপ করেছেন। এসব হস্তক্ষেপে তিনি যা অর্জন করতে চেয়েছিলেন তাতে তিনি সফল বলেই মনে হয়। রাশিয়ার জন্য সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রজাতন্ত্র ছিল ইউক্রেন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ উপদ্বীপ ক্রিমিয়া দখল করে সেটিকে রাশিয়ার সাথে অঙ্গীভূত করেছেন পুতিন। সেই সাথে ডনবাসের রুশভাষী অধ্যুষিত অঞ্চলকে প্রক্সি দিয়ে দখলে নিয়েছেন। কিন্তু এত কিছুর পরও রুশপন্থী সরকারের পতনের পর পুতিন ইউক্রেনকে হুমকি হিসেবে দেখে আসছিলেন কয়েকটি কারণে। প্রথমত, ইউক্রেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য হবার জন্য আবেদন জানিয়েছে। ন্যাটো সদস্য হলে এই সংস্থার নিরাপত্তা ব্যবস্থা ইউক্রেন পর্যন্ত বিস্তৃত হবে আর সেক্ষেত্রে ক্রেমলিন চাইলেই ইউক্রেনে হামলা করতে পারবে না। সেটি করার অর্থ হবে পুতিন যে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বারবার বলছেন সেটি বাস্তবে ঘটে যাওয়া। এজন্য তিনি ট্রিগারের সামনে ইউক্রেনে অবস্থান পরিবর্তন অথবা মস্কোর দাবি পূরণে বাধ্য করার অবস্থা তৈরি করতে চেয়েছিলেন। মৌলিকভাবে পুতিন দুটি বা তিনটি দাবি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য শর্ত করে দিয়েছেন। সেগুলো সামনে আনা হলে এর কিছুটা তাৎপর্য অনুধাবন করা যাবে। যুদ্ধ শুরু করার আগে পুতিনের দাবি ছিল ন্যাটো ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, যার মধ্যে ছিল ইউক্রেনে বা পূর্বমুখী ন্যাটো সম্প্রসারণ না করার গ্যারান্টি দেয়া। দ্বিতীয়ত, 1997 সালের পর ন্যাটোর যে সম্প্রসারণ হয়েছে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে নেয়া, অর্থাৎ সোভিয়েত প্রজাতন্ত্র ও পূর্ব ইউরোপের যেসব দেশকে ন্যাটো সদস্য করা হয়েছে তাদের পরিত্যাগ করা। তৃতীয়ত, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনকে সদস্য না করা। ন্যাটো বা মার্কিন যুক্তরাষ্ট্র কেউই রাশিয়ান দাবির প্রতি নমনীয়তা দেখায়নি, বরং তা সরাসরি নাকচ করে দিয়েছে। তবে একই সাথে ইউক্রেনকে ন্যাটো বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়াও হয়নি। পশ্চিমা নেতারা ইউক্রেনে সামরিকভাবে যুক্ত না হওয়ার ঘোষণাও বারবার দিয়েছেন। যদিও ইউক্রেনকে সব ধরনের সামরিক সহায়তা দেয়া ও আগ্রাসনের প্রতিবাদে সামরিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে এসেছে পশ্চিমা দেশগুলো, যুদ্ধ বন্ধের সপ্তাহ দুয়েকের মধ্যে সেই হুমকি পশ্চিমারা বাস্তবায়নও করেছেন। আর এটি এমনভাবে হয়েছে যে এই মাত্রার অবরোধ নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রত্যাশা রাশিয়া করেনি। একদিকে ধারণার চেয়ে অনেক ব্যাপক মাত্রায় ইউক্রেনীয় প্রতিরোধ, অন্যদিকে অনেক গভীর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা রাশিয়াকে অপ্রস্তুত অবস্থায় ঠেলে দিয়েছে। কেন বা কিভাবে এটি হলো তা বুঝতে হলে রাশিয়ান ক্ষমতার উৎস ও রহস্যটা জানতে হবে। এর মধ্যে একদিকে রয়েছে এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা আর অন্যদিকে রয়েছে অর্থনৈতিক ও প্রতিরক্ষা স্বার্থ। তুরস্ক থেকে শুরু করে আমেরিকার আলাস্কা পর্যন্ত বিস্তৃত বৃহত্তম ভৌগোলিক সীমানা নিয়ে রাশিয়া গঠিত হলেও এর জনসংখ্যা 17 কোটির নিচে। এর অর্থনীতি প্রধানত জ্বালানি ও প্রতিরক্ষা শিল্পের প্রতি নির্ভরশীল। রাশিয়ার রফতানি আয়ের 60% বাজেটের 40% এবং স্থূল দেশজ উৎপাদন বা জিডিপির 20% আসে জ্বালানি খাত থেকে। বাকি আয়ের বড় অংশ প্রতিরক্ষা শিল্প এবং কিছু আয় গম ভুট্টার মতো কৃষি খাতের পণ্য থেকে আসে। আয়ের এই ক্ষেত্রগুলো হল রুশ ক্ষমতার প্রধান ভিত্তি, জ্বালানি আয়ের টেকসই অবস্থার জন্য প্রয়োজন বাজার, আর প্রতিরক্ষা আয়ের অব্যাহত রাখার জন্য প্রয়োজন বৈশ্বিক প্রভাব। আর এ দুটি সমন্বিত প্রয়োজনে নিরাপত্তা চাহিদা পূরণ করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন পুতিন। রাশিয়ান জ্বালানির গতানুগতিক বাজার হল ইউরোপ। ইউরোপে গ্যাস রপ্তানির প্রধান রুট বা পাইপলাইনগুলো গেছে ইউক্রেনের ওপর দিয়ে। ইউক্রেনের ক্রিমিয়া ও দনবাস এলাকা দখলের ক্রুদ্ধতার জন্য রুশ অবান্ধব সরকার যে কোনো সময় মস্কোর জন্য বৈরী পরিস্থিতি সৃষ্টি করতে পারে, যার কারণে ইউক্রেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে অনেকটা বেপরোয়া ও মূল্যদায়ক পদক্ষেপ নিতে পিছপা হননি ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি লক্ষ্য অর্জনের জন্য পারমাণবিক যুদ্ধের হুমকিও দিয়েছেন। বলেছেন, যে গ্রহে রাশিয়ার গুরুত্ব থাকবে না সেই পৃথিবীর থাকার দরকার কি? আর ইউক্রেনের রাষ্ট্রীয় অস্তিত্ব বজায় রাখার অধিকারের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়ে ওই দেশটিতে রুশ ভাষীদের রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের নিষেধাজ্ঞার অর্থ হচ্ছে যুদ্ধ ঘোষণা। পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার চলমান সংঘাতে ন্যাটো জোটের হাত রয়েছে, ব্রিটেনের একজন মন্ত্রীর এমন বক্তব্যের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এ অবস্থায় আমাদের পরমাণু ইউনিটকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুশ প্রেসিডেন্টের হুঁশিয়ারি এবং এটাকে মস্কোর বিরুদ্ধে যুদ্ধ বলে ধরে নেওয়া হবে বলে পুতিন যে ঘোষণা দিয়েছেন, তা আসলে পাশ্চাত্যের প্রতি মস্কোর আলটিমেটাম হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক সামরিক অভিযানের পর মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব এ পরিস্থিতিকে রাশিয়াকে দুর্বল করার জন্য বিরাট সুযোগ বলে মনে করছে। এ কারণে পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে সামরিক সংঘাতে না গেলেও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতি, বাণিজ্য ও ব্যাংকিং কার্যক্রম থেকে শুরু করে দেশটির প্রচার মাধ্যম, খেলাধুলা, সফর ও পণ্য পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পাশ্চাত্য জোট। তবে পাশ্চাত্য, বিশেষ করে আমেরিকা, ইউরোপ সহ আরও অনেক দেশের জ্বালানি চাহিদার কথা বিবেচনা করে রাশিয়ার তেল ও গ্যাস রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এমনকি আরও অনেক নিষেধাজ্ঞার বিষয়ে কিছু বলা না হলেও সেসবও বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। দৈনিক ওয়াশিংটন পোস্ট এক নিবন্ধে লিখেছে, আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও তারা ইরানের তেল ও গ্যাস রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি, কেননা এক্ষেত্রে নিষেধাজ্ঞা দিলে খোদ পাশ্চাত্যের অনেক তেল ব্যবসায়ী আত্মঘাতী নিষেধাজ্ঞার কবলে পড়বে। তবে এরই মধ্যে রাশিয়ার বাণিজ্য জাহাজ বিভিন্ন দেশের ঘাঁটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য বর্তমান পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে রাশিয়ার তেলের ব্যাপক চাহিদা রয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলবা বলেছেন, ফ্রান্সের শেল তেল কোম্পানির বিরুদ্ধে গোপনে রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগ তোলা হয়েছে এবং কোম্পানিটি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। এ অবস্থায় রাশিয়া এর আগে পাশ্চাত্যের আচরণকে দস্যুসুলভ আচরণ বলে অভিহিত করে বলেছিল, বিশ্বটা এত বড় যে আমেরিকা ও ইউরোপ নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার মতো একটি বৃহৎ দেশকে কোণঠাসা করতে পারবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পাশ্চাত্য রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক দস্যুপনা করছে এবং মস্কো তাদের এই আচরণের জবাব দেবে। তবে এই জবাবের ধরন কেমন হবে সে বিষয়ে তিনি কিছু উল্লেখ করেননি। তিনি আরও বলেন, আমেরিকা যদি রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় তাহলে জ্বালানির বাজারে এর বিরাট নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় কোনো কোনো বিশ্লেষক সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যদি অর্থনৈতিক যুদ্ধ কঠোর করা হয়, এমনকি দেশটির জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে মস্কো কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।